ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুর এলাকায় তহিদ ইসলাম নামের 11 বছরের এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে 3 লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্ক এর মধ্যে ফেলে রেখে যায় ঘাতক। এ ঘটনায় র্যাব 10 সদস্যরা রবিবার রাতে রাজধানীর শ্যামপুর পোস্তকোলা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মকবুলকে মুক্তিপণের 2,90,000 টাকা সহ গ্রেফতার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল্লাপুর মধ্যপাড়া এলাকার সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রাত 11:30টায় ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে। র্যাব 10 জানায় নিহত তাহুদ আবদুল্লাপুর রসুলপুর এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। প্রতিদিনের মতো সে শনিবার রাত 8:30টার দিকে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে তাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করা পূর্বপরিচিত মকবুল তাকে অপহরণ করে। পরবর্তীতে শিশুটিকে আটকে রেখে মোবাইল ফোনে তার মায়ের কাছে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীর কথা অনুযায়ী ভিকটিমের মামা 3 লক্ষ টাকা রাজেন্দ্রপুর ফুটওভার ব্রিজের 4 নম্বরে পিলারের কাছে রেখে আসে। অপহরণের টাকা নেওয়ার পরে ঘাতক মকবুল বুঝতে পারে তাহিদ তাকে চিনে ফেলেছে, তাই সে তাহিদকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে পালিয়ে যায়। নিহত তাহিদের বাবা প্রবাসে থাকায় অপহরণ করে মোটা অঙ্কের টাকা আদায় করা যাবে এমন বিশ্বাসে দ্রুত সময়ে বড়লোক হওয়ার নেশায় এ কাজ করেছে বলে ঘাতক মকবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।